আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনাদের সকলের প্রতি উল্ভব দোয়া এবং ভালোবাসা আপনাদের পড়াকের সন্ধান এবং সফলতার গল্প ব্যর্থতার গল্প এবং আপনাদেরকে প্রমোট করার এবং আপনাদের যে পডাকের বিবরণ তুলে ধরা এইসব সব কিছু নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল বাবার আসার চ্যানেলে আপলোড দিতে থাকি এবং সেই ব্যাপারে নিয়ে আলোচনা করতে থাকি এবং সামনের দিকে করব তবে আপনারা এই পরিবারের যদি অংশগ্রহণ করতে চান তাহলে ইউটিউব চ্যানেল বাবার আসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক মূল বিষয় আজকের বিষয়টা হলো যে আপনি বিজনেস করছেন কিন্তু থাকার সমস্যা সেই টাকার সমস্যা কিভাবে সমাধান দেওয়া যায় সেই ব্যাপারে নিয়ে আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ হইল যতটুকু সময় থাকব চেষ্টা করবেন আপনারা এই মূল্যবান কথাগুলো আপনারা মূল্যবান সময়টুকু আমার এই ভিডিওতে ব্যয় করার জন্যে তো আপনির যে ব্যবসাটা করতে চাইতেছেন এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইতেছেন আপনার থাকার সমস্যা সেটা কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে নিয়ে আলোচনা করব তো আমি সর্বপ্রথম বলি আপনি যদি সেলসে ভালো অভিজ্ঞতা থাকে এবং সেল যদি আপনি করতে পারেন তাহলে আমি আশা করি থাকার কোনো সমস্যা হবে না যদি আপনি সীমিত আকারে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করার মতন কৌশল আপনার জানা থাকে তাহলে আপনার টাকার সমস্যা হবে না আমি সামান্য কিছু উদাহরণ দিয়ে বলি যে আপনি যে অল্প 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 কিছু জিনিস নিয়ে আপনি শুরু করেন যেন সেটা আপনি সমস্যা সমাধান করার জন্যে যে মূল বিষয়টা হলো আপনি আপনার কাছে টাকা নাই কিন্তু প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন তাহলে আপনি সেই টাকাটা কীভাবে ম্যানেজ করবেন এক নম্বর বিষয় আপনি যদি ভাই থাকে আপন ভাই সে আপন ভাইয়ের কাছ থেকে আপনি কিছু টাকা ধার চাইবেন যদি ভাইয়ের কাছে না পান বোনের কাছে চাইবেন বোনের কাছে যদি না পান ভাবার কাছে মার কাছে এবং আত্মীয় স্বজনের কাছে তাদের কাছ থেকে কিছু টাকা হাওলা ধার নেন আপনি একটা নির্দিষ্ট একটা টাইম দেন যে আমি আগামীকালকে অথবা পরশু দিন এই টাকাটা আপনাকে ফেরত দেব তখন দেখবেন একজন না একজন কেউ না কেউ আপনাকে দিবে অবশ্যই দিবে যখন আপনি একবার টাকা দিবে। আপনি যখন আপনি পড়া একটা চেল দিয়ে আর পড়াদের টাকাটা আবার টাইম মতো থাকে দিয়ে দিচ্ছেন সে কিন্তু পরবর্তীতে তার কাছে যদি টাকা থাকে অবশ্যই আপনাকে টাকা দেবে আর যদি আপনি টাকা আনার পরে ওনাকে টাকা আর দিচ্ছেন না তাহলে কিন্তু আপনি ফেল সেখান থেকে ফেল হয়ে যাবেন তো আপনি কোনো না কোনো কারণে ম্যানেজ হয়ে যাবে তো এই টাকাগুলো ঠিক এইভাবে কানেক্ট করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা হলো যখন আপনার সব কিছু শিখে ফেলাইলেন আপনি ব্যবসাটা ভালো করে শিখে ফেলাইলেন আপনি মাল যখন আপনার সর্ব যে শক্তি জিনিসটা সেটা হলো সেলস তো সেলসে যখন আপনি কনফার্ম হবেন আপনার ভাইয়ার আপনার যে ফাট এবং যে আপনার কাতাক কীর্ণ যে তাকে সাথে যদি খানেরটি ভালো করতে পারেন তো আশা করি আপনি যখন প্রোডাক্টগুলো ইজিভাবে সেল দিবেন তখন দেখবেন আপনি যখন মাল সেল দিচ্ছেন আপনার মাসে একটা ইনকাম করছেন প্রফিট হচ্ছে তখন আপনার আশেপাশে অনেকে জানবে জানলে দে। তাদের কাছে বলবেন যে আমাকে কিছু টাকা কিছু দিনের মতো ধার দেন আপনাকে এই টাকার বিনিময়ে আমার যেখানের প্রফিট হয় সেখান থেকে কিছু একটা প্রফিটের অ্যামাউন্ট আপনাকে দেব তখন দেখবেন একজন যদি না হয় আরেকজন হবেই তো এমনভাবে দেখবেন এক সময় দেখবেন আপনার পিছনে মানুষ ঘুরবে যে হ্যাঁ আমি আপনার সাথে আছি থাকা লাগে আমি আছি টাকার অভাব নেই তখন দেখবেন ঠিক টাকাগুলো সেভাবে কিন্তু ম্যানেজ হবে তো আমি আজকে যে বিষয়টা বললাম এটা আপনার জানলেন এর পরবর্তীতে আরও আলোচনা করব কারণ বেশি অঙ্গ বেশি ভিডিওটা বেশি লম্বা করলে হয়তো অনেকে সে ভিডিওটা দেখতে চায় না তো চার মিনিট পাঁচ মিনিট করে ভিডিও দিলে সেই ভিডিওটা সবাই দেখতে চান তবে এই ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আর আমার ইউটিউব চ্যানেল বাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বেজে যদি এই পরিবারের একজন সদস্য হয়ে যান তা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম